প্রিয় দর্শক দেশ বিদেশে যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বরাবরের মতো আইন আদালত অনুষ্ঠানে আমি হাজির হয়েছি ফরহাজুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আলোচনা করবো অত্যন্ত সময় উপযোগী একটা টপিক নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিগত কয়েক বছর যাবৎ আমরা লক্ষ্য করেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমাদের দেশের যে কোনো পর্যায়ের মানুষের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আরম্ভ করে যে কোনো পারিবারিক সামাজিক যে কোনো শ্রেণী পেশার মানুষের তাদের ফোনালাভ প্রকাশ হয়ে যায় ফোনালাভ ফাঁস হয়ে যায় এই যে বিষয়টা এটা একটা অনেকেই এটাকে নিয়ে খুব উল্লাস প্রকাশ করছেন অনেকে খুব নিজের ক্রেডিট জাহির করছেন যে আমি তার ফোনালাপ ফাঁস করে দিতে পেরেছি অথবা আমার কাছে এসেছে এটা আমরা এটা পাবলিশ করতে পেরেছি কিন্তু আইন কি বলে আমাদের দেশের সংবিধান কি বলে এই সংশ্লিষ্ট বিষয়গুলা বিষয়গুলাতে আমাদের দেশে সর্বোচ্চ আইন হচ্ছে আমাদের দেশের সংবিধান এই সংবিধানের তেতাল্লিশ অনুচ্ছেদে অর্থাৎ আর্টিকেল ফোরটি থ্রিতে কি আছে একটু আপনাদেরকে পড়ে শোনাই Uh, every citizen shall have the right subject to any reasonable restrictions imposed by law in the interest of the security of the state, public order, public morality, or public health. Uh, to be secured in his home against entry, search and seizure, and to the privacy of his করসপন্ডেন্স অ্যান্ড আদা মিনস অফ কমিউনিকেশন এর বাংলায় যদি আমি একটু বলি বাংলায় যদি যেইভাবে আছে সংবিধানে গৃহ এবং যোগাযোগের রক্ষণ অর্থাৎ রাষ্ট্রের আর্টিকেল অনুচ্ছেদ তেতাল্লিশে মৌলিক অধিকার হিসাবে যেই অনুচ্ছেদটা আমাদের সংবিধানে আছে প্রত্যেকটা নাগরিকের রাষ্ট্রের নিরাপত্তা জনশৃঙ্খলা জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাদা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ক প্রবেশ তল্লাশি ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকিবে এবং খ চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে আমি এখানে খ যেই অনুচ্ছেদ আর্টিকেল ফোর্টি এর বি এটা নিয়ে আজকে আলোচনার সাথে রিলেটেড দেখুন আমাদের দেশের সংবিধানে তেতাল্লিশ অনুচ্ছেদের সাব আর্টিকেল খতে যেটা বলা আছে চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে দেশের নাগরিকের তাহলে একজন নাগরিক যখন অন্যান্য যোগাযোগ বলা হয়েছে এখানে একজন নাগরিক যখন টেলিফোনে কথা বলবে একজন নাগরিক যখন ইমেলে কমিউনিকেট করবে একজন নাগরিক যখন মেসেঞ্জারে চ্যাট করবে মেসেঞ্জারে যখন কোনো তথ্য আদান প্রদান করবে একজন নাগরিক যখন অন্য কোনো উপায়ে অথবা চিঠিপত্রের মাধ্যমে যদি কোনো রকম কমিউনিকেশন করে বা যোগাযোগ রক্ষা করে কারো সাথে সেই ক্ষেত্রে এই জিনিসগুলা কিন্তু ডিসক্লোজ করা এই জিনিসগুলো হ্যাক করা এই জিনিসগুলো ট্রেকিং করে বা যে কোনো উন্নত প্রযুক্তি ইউজ করে এগুলাকে জনসম্মুখে আনার অধিকার এদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপযুক্ত তদন্তের স্বার্থে অথবা কোনো মামলার অধিকতর তদন্তের স্বার্থে বা রাষ্ট্রীয় কোনো গোপনীয়তা রক্ষার স্বার্থে রাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে যদি কোনো রকম এই ধরনের কমিউনিকেশানগুলো তাদের বের করতে হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ অথবা আদালতের নির্দেশে তারা সেই জিনিসগুলো তদন্ত করার জন্য তারা তাদের কাছে হেফাজতে রাখতে পারেন তাদের কাছে রাখতে পারেন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আদালতে সাক্ষ্য প্রমাণের জন্য আদালতে সাক্ষ্য প্রমাণ হিসেবে উপস্থাপন করার জন্য কিন্তু এই সমস্ত তথ্য বা কমিউনিকেশান বা কোনোরকম ফোনালাপ বা যে কোনো কিছু কমিউনিকেশান গণমাধ্যমে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য যে কোনো মাধ্যমেই প্রকাশ করা প্রচার করা আমাদের দেশে প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ এবং এটা একটা গর্বিত কাজ আমি মনে করি যে আমাদের দেশে যে সংবিধানে যে নাগরিকের অধিকার দেওয়া আছে মৌলিক অধিকার দেওয়া আছে অর্থাৎ আর্টিকেল থ্রি এর সাথে কন্ট্রাডিক্টরি এবং এটা করা মানে হচ্ছে নাগরিকের মৌলিক অধিকারকে লঙ্ঘন করা অর্থাৎ মৌলিক অধিকার যে আর্টিকে অনুচ্ছেদ ফোর্টি থ্রিতে যে মৌলিক অধিকারের কথা বলা আছে সেই মৌলিক অধিকারকে লঙ্ঘিত করা হয় প্যাডেল করা হয় ডাস্টেড করা হয় যদি কেউ এটা করে থাকে তো আমরা হর হামেশাই দেখছি যে আমাদের দেশে এটার একটা প্র্যাকটিস চলে আসছে যে কোনো একটা ঘটনা ঘটলেই দেখা যাচ্ছে যে কারো ফোনালাপ ফাঁস করে দেওয়া হয় এটা সরকারি কর্মকর্তা কর্মচারী তারপর রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী পেশাজীবী সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকেরই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা কিছু কিছু অতি উৎসাহী ইলেকট্রনিক মিডিয়া বা গণমাধ্যম বা ইউটিউবার যারা আছেন ইউটিউবে যারা বিভিন্ন চ্যানেল পরিচালনা করছেন তারা শুধুমাত্র ভিউয়ার্স বাড়ানোর জন্য এই কাজগুলো করে থাকেন এটা আমাদের দেশে প্রচলিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট টু থাউজেন্ড যে বিধানগুলো রয়েছে তার সাথেও কন্ট্রাডিক্টোরিয়া এবং ওখানে কিন্তু শাস্তির বিধান রয়েছে এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ বটে আর আমাদের দেশে যে সর্বোচ্চ আইন সংবিধান সংবিধানে তো সুস্পষ্ট বলা আছে যে নাগরিকের সকল প্রকার চিঠিপত্রের এবং যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তার অধিকার থাকবে তো গোপনীয়তার অধিকার যদি থাকে তাহলে একজন আরেকজনের সাথে টেলিফোনে কথা বলবে সেই জিনিসটা পাবলিকলি আপনাকে প্রচার এবং প্রকাশ করার অধিকার সংবিধান তো দেয়নি সুতরাং সেই ক্ষেত্রে গণমাধ্যম এবং যারা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্য যে কোনো মাধ্যম সংশ্লিষ্ট যারা আছেন যারা অনেকে হয়তো না জেনে আইনটা না জেনে বা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা না জেনে হয়তো প্রচার করে থাকেন আর যদি কেউ ইন্টেনশনালি প্রচার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আইনগত দায়বদ্ধতা থেকে যায় আর আইন আপনি জানেন না এই জন্য যে এটার এক্সকিউজ পাবেন যে আমি আইন তো জানি না এই জন্য করেছি নৌ আইন না জানলেও আপনি কোনো অপরাধ করলে সেই ক্ষেত্রে আপনার শাস্তি থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই আইন আপনি জানেন না অজ্ঞতায় কিন্তু আপনাকে আইনগত যে শাস্তি আছে সেটা থেকে প্রোটেকশান আপনাকে দিবে না এটা আপনাকে রকম রিলিফ দিবে না বা এটা কোনো গ্রাউন্ড হতে পারে না অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছি যে খুব উৎসব ভাবে অর্থাৎ খুব আয়েসের সাথে আমাদের দেশে বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে কতিপয় কতিপয় ইলেকট্রনিক মিডিয়া এবং ইউটিউবার এবং দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমাদের দেশের নাগরিক তাদের ফোনালাপ হ্যাক করা হয় এবং ফোনালাপ প্রকাশ প্রচার করা হয় তাতে করে তারা মনে করেন যে তাদের বা গণমাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমের টিআরপি অথবা বিওয়ার্ডস বাড়ানোর একটা সুযোগ হয় অথবা ওনারা মনে করেন যে এটা তাদের ক্রেডিট যে ওনারা এই ফোনালাভটা ফাঁস করতে পেরেছেন কিন্তু এটা যে একটা আইনের লঙ্ঘন একটা নাগরিকের বা কোনো কোনো প্রতিষ্ঠানের বা নাগরিকের যে দেখা যাচ্ছে মৌলিক অধিকারের চূড়ান্ত লঙ্ঘন এই বিষয়টা ওনারা আমলে নিচ্ছেন না কি না এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন সেটাই কিন্তু প্রশ্ন রয়ে গেল অর্থাৎ আমি আবার বলছি আমাদের দেশের সর্বোচ্চ আইন আমাদের দেশের সংবিধান সেই সংবিধানের তেতাল্লিশ অনুচ্ছেদে সুস্পষ্টভাবে এই সমস্ত কর্মকাণ্ড করার নির্দেশনা নিষেধ রয়েছে নিষেধ রয়েছে এবং নাগরিকের চিঠিপত্রের এবং অন্যান্য যে কোনো উপায়ে যোগাযোগের গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে এখানে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারকে খর্ব করা মানে মৌলিক অধিকারকে খর্ব করা মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটসকে যদি বায়োলেট করা হয় তাহলে সেই ক্ষেত্রে উচ্চ আদালতে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গ্রিপ যে ব্যক্তি অথবা তার পক্ষে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু উচ্চ আদালতে রিট পিটিশান অর্থাৎ মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশান দায়ের করে প্রতিকার পেতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিলিফ পেতে পারেন যে কোনো রকমের প্রতিবার প্রতিকার ওনারা চাইতে পারেন আনলিমিটেড ক্ষতিপূরণও চাইতে পারেন এবং এই ব্যাপারে নির্দেশনা চাইতে পারেন আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যদি মামলা করা হয় টু থাউজেন্ড যদি মামলা করা হয় তাহলে সেক্ষেত্রে সুনির্দিষ্ট ধারায় যে সাজা বা জরিমানার কথা বলা হয়েছে সেটা সেটার প্রতিকার কিন্তু নিম্ন আদালতে অর্থাৎ ডিজিটাল সাইবার ট্রাইব্যুনালে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইতে পারেন যা হোক এই বিষয়টা অত্যন্ত সময় উপযোগী বলে আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম যে আসলে আমরা হুযুগে কান্না দিয়ে অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ আইন আমাদের দেশের সর্বোচ্চ যে আইন অর্থাৎ সংবিধান সংবিধানে তেতাল্লিশ অনুষদে নাগরিকদের যে অধিকার দেওয়া আছে অর্থাৎ চিঠিপত্রের এবং যোগাযোগের গোপনীয়তা সকল প্রকার যোগাযোগের গোপনীয়তা রক্ষার যে অধিকার আছে মৌলিক অধিকার সেই অধিকারকে আমরা যেন কেউ লঙ্ঘন না করি এবং যারাই এই যখনই এই ধরনের মৌলিক অধিকার লঙ্ঘনের শিকার হবেন তখন আশা করি আপনারা যে কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন যারা এই বিষয়ে এক্সপার্ট এবং যে যারা এই বিষয়ে কাজগুলো করে থাকেন আশা করি আপনাদেরকে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারবেন ওনারা উচ্চ আদালতে রিট পিটিশান দায়ের মাধ্যমে অথবা সাইবার ট্রাইব্যুনালেও কিন্তু এই ব্যাপারে মামলা মোকদ্দমা দায়ের করা যায় ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা এই ব্যাপারে কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং আমাদের দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আইন মানুন এবং এই ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকায় আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে কারণ মানুষ হয়তো যারা ভিক্টিমাইজড হন যাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয় তারা চাইলে আদালতের প্রতিকার নিতে পারেন তখন আদালতে আপনাকে সেই ব্যাপারে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে আপনাকে আপনি যে মৌলিক অধিকার একজন নাগরিকের বা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নষ্ট করেছেন লঙ্ঘন করেছেন এটা কিন্তু পানিশেবল অফেন্স এবং এটা 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 মাথায় রেখে আপনাদেরকে এই ধরনের কাজে আগাতে হবে আশা করি আপনারা বিষয়টা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং দেশে প্রচলিত আইন মেনে চলার চেষ্টা করুন ধন্যবাদ